डियर व्यूअर्स प्रथमेई बोली भिडियोटी देखलेओ मोनेर सब प्रश्नेर उत्तर मिलबे ना, तबे हाँ अनेकटा स्वच्छ धारणा गठनेर परिसर बाड़ाते पारबे। एबार आसि शिवलिंग कथाटीते। शिव शब्देर अर्थ मंगल आर लिंग शब्देर अर्थ प्रतीक बा चिन्ह बा सिम्बल। এই লিঙ্গ শব্দটির 10 থেকে 12টি মানে রয়েছে। এটা বোঝানোর জন্য একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে। যেমন ধরো ঋষভ একটি শব্দ। ঋষভ শব্দের অনেকগুলো মানে রয়েছে। কি মানেগুলো? ঋষভ শব্দের অর্থ উত্তম, শ্রেষ্ঠ ব্যক্তি বা জন। আবার আমরা যে সারেগামা পা যে স্বরগ্রাম রয়েছে সেটা রে ধ্বনিকে বোঝাতেও ঋষভ শব্দটি ব্যবহার করা হয়। আবার ঋষভ মানে ষাঁড় বলতেও বোঝায়। এবার কোনো ব্যক্তির নাম যদি ঋষভ রাখা হয় সেক্ষেত্রে আমরা তখন এই ঋষভের যে অনেকগুলো মানে রয়েছে তার ভেতর সেই লোকটির ক্ষেত্রে কোনটি ব্যবহার করব, না শ্রেষ্ঠ জন বা অতি উত্তম ব্যক্তি সেই শব্দটি ব্যবহার করব। তেমনি শিবলিঙ্গর শব্দটিতে শিবলিঙ্গ, লিঙ্গ শব্দ এখানে আমরা অনেক সময় পুরুষ জননেন্দ্র বা অন্য কিছু অনেক সময় অজ্ঞাতবশত বুঝে থাকি, কিন্তু এক্ষেত্রে লিঙ্গ শব্দের যে 10 থেকে 12টা মানে রয়েছে, মিনিং রয়েছে, সেগুলোর মধ্যে থেকে শিবলিঙ্গ শব্দটিতে লিঙ্গ শব্দের অর্থ প্রতীক হিসাবেই ব্যবহৃত হয়েছে, প্রতীক বা চিহ্ন বা সিম্বল। আমরা যে শিবলিঙ্গটি দেখতে পাই বা শিবের প্রতীকটি দেখতে পাই আমরা সেটাকে শিবলিঙ্গ বলতে পারি, শিবের প্রতীক বলতে পারি, শিবের সিম্বল বলতে পারি। এই শিবলিঙ্গের যে অর্থ বা এই প্রতীকটির যে অর্থ সেটি হলো সকল জীবের সকল প্রকার মঙ্গলের প্রতীক। তার মানে শিবলিঙ্গটি হলো মঙ্গলের প্রতীক। আমরা অজ্ঞাতসারে অনেক কিছুই বুঝেনি কিন্তু সেগুলি ঠিক নয়। এবার আসি একটি গল্পে বা ব্যাখ্যায়, তাহলে আমরা বুঝতে পারব এটি কিভাবে তৈরি হলো বা সৃষ্টি হলো। এক সময় ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে কার ক্ষমতা বেশি এই নিয়ে বিতর্ক বেঁধে যায়। ব্রহ্মার রজগুণের প্রাবল্য, তিনি জগতের ধাতা, প্রকৃতির প্রবর্তক, অতএব আমাকে তোমার মান্য করে কথা বলা উচিত, বিষ্ণুকে এই সব বলতে লাগলেন। বিষ্ণু বললেন, ভুল, আমারই অব্যয় অঙ্গ থেকে নাভি পদ্ম থেকে তোমার সৃষ্টি আমারই ইচ্ছাতে। তুমি বিশ্ব সৃষ্টি করেছো তাই আমাকে এই সব কথা বলা তোমার ঠিক নয়। তবে তুমি জানো না আমারই মায়াই তুমি সব ভুলে বসে আছো। তুমি ও বহু ব্রহ্মাণ্ড আমারই সৃষ্টি। এই বলে প্রলয়কালীন কারণ সলিলে তারা দুজনে যুদ্ধ শুরু করলেন। তাদের সেই যুদ্ধকালে দুজনের মধ্যে এক অদ্ভুত জ্যোতির্ময় বিগ্রহের আবির্ভাব হল। সহস্র শিখা সমুজ্জ্বল প্রলয়কালীন অনলতুল্য আভাময়, কোনো বস্তুর সঙ্গে তার তুলনা নেই। আদিমধ্য অন্তহীন বিশ্ববীজ অনির্দেশ্য অব্যক্ত সেই ভাস্বর বিগ্রহ চতুর্দিকে আলো করে সেখানে আবির্ভূত হল বা হলেন। বিষ্ণু ব্রহ্মা সেই অদৃষ্টপূর্ব জ্যোতির্ময় আকৃতির বিগ্রহটির দেখে বিমোহিত হয়ে তার উৎপত্তি সম্পর্কে আগ্রহী হলেন জানতে। ব্রহ্মা ঠিক করলেন তিনি তার হংস বিমানে এর ঊর্ধ্ব দিকে খোঁজ নেবেন, আর বিষ্ণু ভাবলেন তিনি তার বরাহ অবতারের মূর্তিতে পাতালতলে এর নিম্নভাগ খুঁজে দেখবেন। দুজনে দীর্ঘ পরিশ্রম করেও এর আদিও অন্ত খুঁজে পেলেন না। তখন সন্ত্রস্ত বিস্মিত হয়ে দুজনে মায়াময় এই অনবদ্য
ज्योति विग्रहटीर सामने प्रणाम करे तार परिचय जानते चाहलें। सेई समय तारा सेई विग्रहेर भेतर थेके गुरु गम्भीर स्वरे आदि स्वर नाद ध्वनि ओम 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 शुनते पेलें। এই যে বিগ্রহটি তারা দেখলেন জ্যোতির্ময়, এটিই হলো দেবাদিদেব মহাদেব শিবের প্রতীক স্বরূপ তারা জানতে পারলেন বা জানলেন, এবং তার একটি আকৃতি বা রূপ দিলেন, দিয়ে সেটির নাম দিলেন শিবলিঙ্গ। সেই জ্যোতির্ময়ী রূপটিই হলো বর্তমানে আমাদের শিবলিঙ্গ। ধন্যবাদ।